এখন পত্র, বিধায়ক মানব ডেকার স্বাক্ষরিত পত্র, কপিছে দিসপুর। প্রথমে মন করক এই পত্রখনলৈ, মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱালৈ লিখা এখন পত্র, লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকার স্বাক্ষর সম্বলিত পত্রখনের জড়িয়ে বিচরা হয়েছে ঠিকা। পত্রত নির্বাচিত প্রতিষ্ঠানক ঠিকা দিয়ার আর্জি পুনের চাও। দুয়োখন পত্রতেই সিল সহি বিধায়ক মানব ডেকার, কিন্তু এই প্রসঙ্গ পুনসাতেই নাকচ বিধায়কগীর। বিধায়ক মানব ডেকার মতে ইয়া দুষ্টচক্রর কাম, দুষ্টচক্রই কপি পেস্ট করেছে মূর সহি। গোটেই বস্তুতে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আপনাদের যদি দেখি, এটা হার্ড কপি নয়, এটা কম্পিউটার ফটোশপ করে বনাইছে। মই আপোনালোকক এটা ইতিমধ্যে দেখাই দিছো সহি দুটা। আপনাদের সাব, দুই জায়গা সহি আছে, দুইটা সহি আর লগত থকা স্টাম্প একবারে সেম টু সেম দুই জায়গা। কোথাও পৃথিবীর সম্ভব নিজে যে এজন ব্যক্তিয়ে দুটা সহি একবারে বিন্দুটলেকে স্টাম্পটা একবারে অ্যাঙ্গুলটা মিলালেকে মারিব পারে নাকি? বেলেগ মই কোনোবা কারণত হয়তো কবাক লিখা, আমি বিভিন্ন চিঠি বিভিন্ন সময় লিখি থাকো মানুষের, সেই তেনেকা কাগজের পৰা কাটি আনি কপি পেস্ট করে লগাই দি পিনে মোক জনমানসত সেবা প্রতিপন্ন করার এক মিঠা প্রচেষ্টা করেছে। একে উত্তর মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰো, মানব ডেকাই মোক কোনো পত্র দিয়া নাই। আজিলৈকে মন্ত্রী হিসাবে মই তেনেকুৱা পত্র পোৱা নাই। প্রথম কথাটো, মন্ত্রী হিসাবে মই তেনেকুৱা কোনো পত্র মানব ডেকাৰ পৰা পোৱা নাই। দ্বিতীয় কথাটো হল যে এনেকে বিভিন্ন বিধায়কে কেতিয়াবা কেতিয়াবা নিজৰ ৰিকমেণ্ডেশ্যন দিয়ে, সেইটোৱে কোনো অস্বাভাৱিক কথা নহয়। যে এইটো যে এটা বিৰাট ডাঙৰ কিবা ঘটনা ঘটিছে, যদিও মই পত্ৰখন পোৱা নাই, মই অইন কিছুমান বিধায়কক দিয়ে, আনকি বিৰোধীৰ বিধায়কক দিয়ে, বিৰোধী দলৰ দলপতিও দিয়ে, বিৰোধীৰ বিভিন্ন বিধায়কক দিয়ে, তেওঁলোকে তেওঁলোকৰ ৰিকমেণ্ডেশ্যন দিব পাৰে। সেইটো আকৌ এজন মন্ত্ৰীলৈকে বিধায়কে এখন পত্ৰ লিখা আৰু তেওঁৰ সমষ্টিৰ কামখিনি বোলে মোৰ অমুক ৱাৰ্কাৰজনৰ প্ৰতি ন্যায় দিব লাগে বা অমুক ৱাৰ্কাৰজনক চাই দিব লাগে, তেনেকুৱা এখন পত্ৰ কোনো এনেকুৱা ডাঙৰ বিৰাট মানে মিডিয়াত ওলাই তলফাল কৰিব লগা কোনো পত্ৰ নহয়। তেনেহলে এয়া কি, কোন এই দুষ্টচক্র? উল্লেখ্য যে ইয়ার পূর্বেও জনতা ভবনত সংঘটিত হয়েছে কেইবাটাও অনুরূপ ঘটনা। এই ধরনের কোনো দুষ্টচক্রই মন্ত্রী সকলক বিপথে পরিচালিত করার প্রচেষ্টা চলাইছে নাকি? অবশ্য এইবার সমগ্র বিষয়ক লৈ লক্ষিমপুর আরক্ষীর উচর চাপিছে বিধায়ক মানব ডেকা। উত্তর লক্ষিমপুর থানার 543/2002U/S120B/468/469/472IPC-ত গোচর রুজু করা হয়েছে। কিন্তু প্রশ্ন হয়, কোন এই দুষ্ট চক্র? এই চক্র উৎখাত করবলে সক্ষম হবনে অসম সরকার, এয়া সময়ত স্পষ্ট হব। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।